কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে এক শূন্য গোলে হারিয়ে তেইশ বছর পর কোপার ফাইনালে খেলার কৃতিত্ব অর্জন করল কলম্বিয়া বৃহস্পতিবার এগারো জুলাই ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হয় ম্যাচটি ঘটনাবহুল ম্যাচে শুরু থেকেই মুহুমুহুর আক্রমণে কলম্বিয়া রক্ষণভাগকে স্বস্তিতে থাকতে দেয়নি উরুগুয়ে আঠারো মিনিটে উরুগুয়েকে এগিয়ে দিতে পারতেন নুনেজ তার শর্ট অল্পের জন্য লক্ষ্যভষ্ট হয় সাতাশ মিনিটে পাল্টা আক্রমণ থেকে দারুণ একটি সুযোগ এসেছিল নুনেজের সামনে তবে এবারও গোল করতে ব্যর্থ হন তিনি স্রোতের বিপরীতে উনচল্লিশ মিনিটের মাথায় লিড নেয় কলম্বিয়া হামেস রোদ্রিগেজের কর্নার থেকে দারুণ এক হেডে গোল করেন জেফারসন লেরমা এই নিয়ে এবারের কোপায় ছয়টি অ্যাসিস্ট করলেন রদ্রিগেজ যা কোপার এক আসরে সর্বোচ্চ রদ্রিগেজ ভেঙেছেন দু সালে করা মেসির পাঁচ অ্যাসিস্টের রেকর্ড এক গোলে এগিয়ে যাওয়ার পাঁচ মিনিট পর আরেকটি সুযোগ পায় কলম্বিয়া সেটা হাতছাড়া হওয়ার পর বিশাল ধাক্কা খায় দলটি ম্যানুয়াল উগার থেকে বুকে ধাক্কা দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যান মনোজ এর আগে বত্রিশ মিনিটে তিনি পেয়েছিলেন প্রথম হলুদ কার্ড এতে করে প্রথমার্ধে দশ জনের দলে পরিণত হয় কলম্বিয়া দ্বিতীয়ার্ধে পুরোটায় আধিপত্য দেখায় উরুগুয়ে আক্রমণের পশ্রা সাজিয়ে বসেন নুনেজ দেলা কুচরা তবে বাজে ফিনিশিংয়ের কারণে গোলের দেখা পায়নি উরুগুয়ে ম্যাচের একাত্তর মিনিটে খুব সহজ এক সুযোগ মিস করেন লুইস সোয়ারেজ উল্টো আরও গোল পেতে পারত কলম্বিয়া তবে শেষ পর্যন্ত এক শূন্য গোলের জয় নিয়েই উল্লাসে ভাসে কলম্বিয়া দু সালের পর আবারও কোপার ফাইনালে পৌঁছে গেছে তারা এই নিয়ে টানা আঠাশ ম্যাচ অপরাজিত থাকল কলম্বিয়া পনেরো জুলাই মেট লাইফ স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবেন তারা মারফাসান বিশাল বাংলার দশ